আসসালামু আলাইকুম গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা শুরুতেই সংবাদ ঢাকা মেডিকেলে আউটডোরে এখনো চিকিৎসা বন্ধ কাল সব হাসপাতালে ডাক্তারদের অবস্থান কর্মসূচি হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজন গ্রেপ্তার উপদেষ্টা সহ সরকারি চাকরিজীবী সবাইকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয় না দিলে আইনি ব্যবস্থা নয়টি ব্যাংকে লেনদেনের সতর্কতায় বিপাকে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা পণ্য ডেলিভারিতে লাগছে বাড়তি সময় এবং প্রায় এক মাস পানিবন্দী লক্ষ্মীপুরের চরের মানুষ নদী দখল ও খাল ভরাট করে অবকাঠামো নির্মাণ করায় এই ভোগান্তি অভিযোগ স্থানীয়দের শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু হলেও বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার জানান সকাল থেকে বিভাগের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ রয়েছে চিকিৎসকরা জানান দোষীদের গ্রেপ্তারের আশ্বাসে জরুরি বিভাগে তাদের সেবা চালু হয়েছে তবে সব দাবি আদায় না হওয়া পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে বলে জানান তারা এদিকে হাসপাতালের অন্যান্য সেবা কার্যক্রম বন্ধ থাকায় ভর্তি থাকা রোগীদের চরম ভোগান্তি হচ্ছে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা ফিরে যাচ্ছেন সেবা না পেয়ে সারা দেশের মতো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও শাটডাউন কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা তবে হাসপাতালে জরুরি বিভাগ খোলা রয়েছে চিকিৎসকদের কর্মবিরতির কারণে রংপুর বিভাগের দুই মানুষের রংপুর হাসপাতালে বন্ধ রয়েছে নতুন করে কোনো রোগী হাসপাতালে ভর্তি হতে পারছেন না হাসপাতালের হৃদরোগ বিভাগ আইসিউ নিউরো সার্জারি সহ সব বিভাগই এখন চিকিৎসক শূন্য এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ভোরে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃত সঞ্জয় পাল গাইবান্ধা শহরের সরকার পাড়ার রঞ্জিত পালের ছেলে ওসিম আসুদ্রানা জানান ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকায় সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে দ্রুতই তাকে ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি সরকারি কর্মকর্তা কর্মচারী সবাইকে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন সচিব ডক্টর মুখলেসুর রহমান জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও সম্পদের হিসাব জমা দেবেন সরকারি পনেরো লাখ কর্মচারী রয়েছেন কেউ সম্পদের হিসাব জমা না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেছেন তিনি সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ে এসব তথ্য জানান জনপ্রশাসন সচিব দুই সপ্তাহ পর থেকে আর্থিক বিবরণী জমা নেওয়া শুরু হতে পারে বলেও জানান তিনি এদিকে আগামী এক সপ্তাহের মধ্যেই পঁচিশ জেলায় নতুন করে ডিসি নিয়োগ দেবে সরকার আপনার সম্পদ বিবরণী ফর্ম দিবেন এর বাইরে কি কি সচেতন হবেন দুর্নীতি প্রতিনিধি এটা প্রথম কাজ হবে কিনা বলেন শুধু ব্যাংক অ্যাকাউন্ট না এর সাথে কোথায় কি আছে জমি জমা সঞ্চয়পত্র মানে আমি যদি সম্পদের বিবরণ দিই এই কমিটিটা যখন হবে টিওআর হবে কবে কোথায় কে কিভাবে জমা দেবে তখন আমরা ওই তালিকাও দিয়ে দেব সম্পদের মধ্যে কি কি উইদিন ফিফটিন ডেজ আমরা হয়তো এটা অফিস অফিসে পৌঁছে দেবো সেইখানে টাইম লাল মারা থাকবে কবে জমা দিবে ঝালকাঠি দুই আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আবু ও ঝালকাঠি এক আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর সহ বাষট্টি জনের বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কর্মী কুমার সরকার কেশব সুমন বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন বিচারক মোহাম্মদ মনিরুজ্জামান অভিযোগ গ্রহণ করে ঝালকাঠি থানার ওসিকে প্রাথমিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনতার সাম্প্রতিক আন্দোলন এর সফলতার ও পরিবর্তনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তাদের রুখে দিবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান সকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত রুদ্র সেন সহ অন্যান্য শহীদ ও আহতদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বৈষম্যবিহীন বাংলাদেশ জামায়াতে প্রত্যাশা বলেও জানান জামায়াতে ইসলামীর আমির এর আগে তিনি ছাত্র গণ আন্দোলনে নিহত সিলেট শাহজালাল বিমান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্রের বাসায় গিয়ে তার বাবা মাকে সান্ত্বনা দেন এই আন্দোলন বিশেষ কোনো গোষ্ঠী দলের কিংবা সম্প্রদায়ের নয় এখানে আপামর জনগণ রাস্তায় নেমে সেই আন্দোলনকে সফল করেছে এখানে কোনো নির্দিষ্ট ধর্মের লোকেরাও শুধু লড়াই করে নাই জাতি দল ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান তাহলে আবারও বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার মুখে দেবে রংপুরে মৃত্যুর চুয়াল্লিশ দিন পর আদালতের নির্দেশে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে নিহত রংপুরের পূর্ব শালবন এলাকার সাজ্জাদ হোসেনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম এম আরিফের উপস্থিতিতে নগরীর কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এ সময় মেট্রোপলিটন পুলিশ সেনাবাহিনীর সদস্য ও নিহত সাজ্দ সাজ্জাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন গত উনিশ জুলাই বিকেলে রংপুর সিটি কর্পোরেশন কোটা হয়ে সবজি এরপর গত আগস্ট নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সহ সাতান্ন জনের নাম উল্লেখ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন বেসরকারি নয়টি ব্যাংকের সাথে লেনদেনের সতর্কতা জারি করায় বিপাকে পড়েছেন চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা ব্যবসায়ীরা বলছেন বন্দরের বিভিন্ন ফি ভ্যাট সহ অন্যান্য আর্থিক লেনদেন সময় মতো করতে না পারায় পণ্য ডেলিভারিতেও তাদের অতিরিক্ত সময় লাগছে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরাও চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলোর আর্থিক লেনদেনে অস্বচ্ছতার কারণে গেল কদিনে ওইসব ব্যাংকের পেওডার ও চেকের মাধ্যমে বন্দরের বিভিন্ন ফি ট্যাক্স ভ্যাট ও অন্যান্য অর্থ প্রদান করতে গিয়ে সমস্যায় পড়ছিলেন বন্দর ব্যবহারকারীরা এখন নতুন করে গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের চেক ও পে অর্ডার সহ অন্যান্য সেবা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশনা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ ফলে পণ্য ডেলিভারি নিতে এসে বিপাকে পড়ছেন গ্রাহকরা যেটা আমি এখনই পে অর্ডার করতে পারতাম সেই পে অর্ডারটা এখন আমার ওখান থেকে টাকা নিয়ে অথবা অন্য জায়গা থেকে টাকা গোসে আমাকে অন্য ব্যাংকে যেতে হচ্ছে আমাদের এখন এই ব্যাংকগুলো চেঞ্জ করতে হবে আমরা হয়তো আমরা এসআইবিএল থেকে পে অর্ডার সাবমিট করতাম এই ক্ষেত্রে এখন আমার অন্য ব্যাংকে যাইতে হবে স্বাভাবিক ব্যাংকেও একটা চাপ পড়বে জাম পড়বে আর কি যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরের কার্যক্রম যাতে স্থবির হয়ে না পড়ে সেজন্য সতর্কতা হিসেবেই নেওয়া হয়েছে এই ব্যবস্থা এছাড়াও এসালমের চারটি ব্যাংকে বন্দর কর্তৃপক্ষের আমানত জমা আছে প্রায় নয়শো কোটি টাকা ব্যাংকগুলোকে অর্থ পরিশোধের সময়ও জানাতে বলেছে বন্দর কর্তৃপক্ষ আমরা এই টাকাগুলা দ্রুত এনকেশ করার জন্য আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং সেই চিঠির প্রেক্ষিতে তারাও ব্যবস্থা নিচ্ছে আমরা ইতিমধ্যে তাদেরকে আবার চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মোদের উদ্যোগে আমরা তাদেরকে ডেকেছি এবং তাদেরকে একটা টাইম দিতে বলেছি আমরা এদিকে বন্দরের এমন সিদ্ধান্তে খুব জানিয়েছেন সি এফ এজেন্টরা আমাদেরকে সেই ব্রিদিং স্পেসটা না দিয়ে হঠাৎ করে কোনো কিছু বন্ধ করে ফেললে সেটা ব্যাংকের হিসাবেই হোক অথবা অন্য কোনো আইনি হোক সেটা আসলে সকল পক্ষের জন্য ক্ষতিকর হয় চট্টগ্রাম বন্দরে কন্টেনার ধারণ ক্ষমতা তিপ্পান্ন হাজার একক সেখানে এখন পর্যন্ত কন্টেনার রয়েছে প্রায় আটত্রিশ হাজার একক সৈয়দ তাম্মিম মাহমুদ এটিএন বাংলা চট্টগ্রাম চাকরি স্থায়ীকরণ শ্রমিক ছাঁটাই বন্ধ ও মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকড় উপজেলার চন্দ্রা সদর উপজেলার বিকেবাড়ি সহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে শ্রমিকরা পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে ইন্টারস্টাফ অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার সামনে চাকরি প্রার্থীরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে এ সময় প্রায় আধ ঘন্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল এতে দীর্ঘ যানজটে নাকাল হন যাত্রীরা পরে বাহিনী ও বিজেপি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ছয় হাজার কোটি টাকা প্রদান করে শ্রমিকদের বিদায় না দিয়ে বারোশো কোটি টাকা ব্যয়ে বন্ধ পাটকলগুলো চালু ও আধুনিকায়ন এবং পাঁচটি মিলের বকেয়া পাওনা পরিষদের দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত ই খুদা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার বিশ সালের দুই জুলাই একসাথে খুলনার নয়টি সহ পঁচিশটি পাটকল বন্ধ ঘোষণা করায় সত্তর হাজার শ্রমিক বেকার হয়ে যায় রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ফলে কর্ণফুলি নদীতে কারণে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা রায়খালী নৌ ফেরি বন্ধের কারণে রাঙ্গামাটি বান্দরবান রাজস্থলী সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এতে বিপাকে পড়েছেন ওই রুটের যাত্রীরা বিকল্প হিসেবে ইঞ্জিন চালিত বোটে তাদেরকে চলাচল করতে হচ্ছে এছাড়া অতি প্রয়োজনীয় গাড়িগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করছে এদিকে কাপতাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জاهر বলেন বাঁধের গেট 2 ফুট খুলে দেওয়া হয়েছে এতে প্রতি সেকেন্ডে হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে প্রায় এক মাস যাবত পানি বন্ধি লক্ষীপুরের চরের মানুষ প্রভাবশালীরা ভলুয়া নদী দখল ও খাল ভরাট করে অবকাঠামো নির্মাণ করায় এমন জলাবদ্ধতা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে সংস্কারের অভাবে বিকল হয়ে আছে সুইচ গেটওগুলো লক্ষ্মীপুরের ভুলুয়া নদীর তীরের বাসিন্দাদের দুর্দশার কথা জানাচ্ছেন মুশফিকুর রহমান ছবি তুলাচ্ছেন এমদাদুল হক স্থানীয় নদীকেকো প্রভাবশালীদের কারণে লক্ষ্মীপুরের কমলনগর রামগতি উপজেলার ভুলুয়া নদী আজ মৃতপ্রায় দখলবাজদের কারণে হুমকির মুখে হাজারো মানুষের জীবন বড় নদীতে কোনো পানি নাই আমাদের এখান থেকে নামার কোনো ব্যবস্থা নাই এখনো আমার ঘরে কোমর পর্যন্ত পানি নদীর নদীটাকে মাটি দিয়ে বরাট করে প্রায় দুশো মিটার নদী বরাট করে ফেলছে এখন মাত্র একশো মিটার নদী আছে ওরা বরাট করে বিক্রি করে ফেলছে বিক্রি করে ঘর করছে মাছের হেসারি করছে মুরগির ফার্ম তৈরি করছে এদিকে আপনার পশ্চিম সাইডে নদীটা ক্লিয়ার কিন্তু গোড়া দিয়ে যে জায়গা দিয়ে পানিটা যাবে ওই জায়গাটা নদীটা ক্লিয়ার না সন্তোষজনক হারে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে ভুলুয়ার গতিপথ রোধের কারণে আশানুরূপ পানি কমছে না চরকাদিরা হাজিরহাট চর লরেন্স সহ আশেপাশের এলাকার বাঁধ কেটে পানি বের করার চেষ্টা করা হলেও সেখানেও বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালীরা মাজা দিয়ে হ্যাঁ বারু তো মেলা বারুন গেছে অত্যাচার করিয়া দাঁড়ায় দিয়া কাটতে দেয় ও সামনে দিয়া বানিয়ে এরকম ওসা চর নিয়ামত এলাকার চরা খালের মুখের সুইচ গেটটিও বিকল হয়ে আছে স্বাধীনতার পর এর সংস্কার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের কবাট নাই যে এই আমল করছি ইয়ার ধর হাইডের বন্যা অত্তর বন্যা চলে গেছে এগুলো কবাট মানে গেছে হরি ধরে গেছে দ্রুত ভুলোয়া নদী এবং আশেপাশের খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা মুশফিকুর রহমান এটিএন বাংলা লক্ষ্মীপুর নানা আয়োজনে সাভারের আশুলিয়ায় পালিত হল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে বাইপাইল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় আশুলিয়া থানা বিএমপি সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফর সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন নাটোরে এক মাদ্রাসা অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকি ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী সদর উপজেলার হয়বতপুর গোলাম ইয়াসিনিয়া ফাজিল মাদ্রাসা চত্বরে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন গত সাতাশ আগস্ট দুপুরে সাত আট জন সন্ত্রাসী মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব হাসান শরীফের অফিস কক্ষে ঢুকে তার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করে দাবীকৃত টাকা না দিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত সহ প্রাণ হুমকি দেওয়া হয় এ ঘটনায় নাটোর থানায় অভিযোগ করা হলেও কোনো আসামি আটক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাজদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে হবিগঞ্জ নার্সিং ও ওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা গত পাঁচ দিন ধরে একই আন্দোলন করে যাচ্ছে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা জেলেদের তালিকা হালনাগাদ করে প্রকৃত জেলেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা সহ সাত দফা বাস্তবায়নের দাবিতে বরিশালে বিভাগীয় প্রতিনিধি সভা করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি নগরীর কাশীপুর মৎস্য খামার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরায়েল পণ্ডিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল বীর ও মৎস্য শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বক্তব্য রাখেন বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান নোয়াখালীর সেনবাগ উপজেলার বন্যা উপদ্রব দুর্গ এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে স্থানীয় বিএনপি সোমবার বিজবাগ ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন সেনবাগের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মফিজুর রহমান তিনি জানান এ পর্যন্ত বানভাসী চল্লিশ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এছাড়াও সেনবাগ পৌরসভায় প্রতিদিন পাঁচ হাজার মানুষের মধ্যে রান্না খাবার পরিবেশন করা হচ্ছে ঝিনাইদহে বিনামূল্যে তিন শতাধিক ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে প্রত্যেককে পাঁচ কেজি বীজ দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার দেওয়া হয় অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জোষ্টি চন্দ্র রায় ও সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করো ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে